হোটেলে খাবার চাওয়া নিয়ে তুমুল বচসা। দুই ব্যক্তিকে ধারালো অস্ত্রের কোপ। ঘটনায় উত্তেজনা গোঘাট এলাকায়। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে হোটেলে খাবার নেওয়াকে কেন্দ্র করে। জানা গেছে আক্রান্তদের নাম চন্দন ঘোষ ও বিকাশ রানা। পাশাপাশি মারধরের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক অসিত দে ও তার ছেলে পিরু মোহন দে। শুক্রবার তাদের আদালতে পাঠালো পুলিশ। আক্রান্ত চন্দন বাবুর অভিযোগ, বৃহস্পতিবার রাতে তারা বকুলতলা সংলগ্ন একটি হোটেলে খেতে গিয়েছিলেন, কিন্তু হোটেল মালিক তাদের খাবার দিতে অস্বীকার করেন। পাশাপাশি তারা জানতে পারেন বেআইনি ভাবে এই হোটেলটিতে মদ ব্যবসা হচ্ছে। এরপর তারা এর প্রতিবাদ করেন। এরপরই শুরু হয় দুপক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা। সবকিছু বুঝে ওঠার আগে ধারালো বটি দিয়ে তাদের কোপ মারা হয়। আমাদের এখানে একটা চাঁদনি হোটেল বলে আছে, সেখানে আমরা দু তিন জন মিলে যাই যে আমরা 20টা রুটি দুটো তরকা দিতে হবে। তখন হোটেল মালিক আমাদেরকে বলে যে এই মুহূর্তে দেওয়া যাবে না, এখন আমাদের দেরি হবে। আমরা বলি কেন দেরি হবে? বলে এখন আমাদের কাস্টমার আছে। আমরা কিসের কাস্টমার? তখন বলছে আমাদের এখানে মদ মদের ওই যে সব বসে আছে, এখন না ওরা খেয়ে উঠলে তখন তৎক্ষণ দিয়ে যাবে না। আমরা মদ এখানে কার অনুমতিতে আপনি ব্যবসা করছে, কার এখানে অনুমতিতে ব্যবসা করছে? তখন যথারীতি হোটেল মালিক এবং হোটেল মালিকের ছেলে, হোটেল মালিক অসিত দে, হোটেল মালিকের ছেলে পিরুমোহন দে, তখন বলে আমরা থানার পারমিশন এখানে ব্যবসা করি, আমরা কাউকে চিনি নি, অতএব এখানে এখন কিছু দেওয়া যাবে না, প্রতিবাদ করি। তখন প্রতিবাদ করার ফলে হোটেল মালিক অসিত দে যথারীতি একটা বটি বার করে আমাকে আক্রমণ করে, আমার মাথা ফাটে, চারটে সেলাই হয়, আমার বন্ধু বিকাশ রানা তার হাতে সেলাই হয়, হাতও কেটে পড়ে যায় আঙুল, সেই মতন ট্রিটমেন্ট হয়। আমরা ঘট হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছি, যথারীতি এখানে ট্রিটমেন্ট করি, আমরা বড়বাবুর দ্বারস্থ হব, থানায় অভিযোগ এখান থেকে যে করব এবং আমরা বড়বাবুকে বলবো কার অনুমতিতে একটা চোখের সামনে থানার নাকের ডগায় একটা মদ ব্যবসা হচ্ছে, কার অনুমতিতে হচ্ছে, এটা আমরা জানতে চাইবো থানার সামনে। অন্যদিকে বিকাশ রানার অভিযোগ, দোকানের মালিক বেআইনি ভাবে মদ বিক্রি করছেন। এর প্রতিবাদ করলে তারা জানিয়ে দেয় পুলিশকে নাকি 1.5 লক্ষ টাকা করে তারা মাসোহারা দেয়, তাই তারা বেআইনি ভাবে ব্যবসা করতেই পারে বলে হুঁশিয়ারি দিতে থাকে। খাবারটা চাইছে যে মদের ব্যবসা চলছে, সিএস রাম যাবো দেখেছে মদের ব্যবসা চলছে, খাবারটা চাইতে গেছি, হোটেল মালিকের বাবা এসে বলছে যে এখন দেওয়া যাবে না, দেরি হবে, যদি বসে থাকেন বসে থাকুন, নাহলে চলে যান। আপনি এইসব কী কথা বলছেন, চলে যাবো কেন? আপনি মদ করছেন, এইসব করছেন, পুলিশকে বলছেন না আমি পয়সা দিই মদের ব্যাপারে, এইসব কী বলছেন? বলতে বলতেই হোটেল মালিকের ছেলে এসে বলছে না তোমাদের খাওয়া দেওয়া যাবে না, এখন মদের কাস্টমার আগে যে খাবে তার কাস্টমার পড়ে। সেই মুহূর্তে হোটেল মালিক বঁটি নিয়ে চুটতে আসে, এই যে হাতটা দেখুন চুটিয়ে খনখন করে দিয়েছে, মোটিলে চড়াচ্ছে বোঝে পুলিশকে আমি 1.5 লাখ টাকা দিই মাসে। এই ঘটনার তদন্তে নামে পুলিশ। ঘটনার পরেই অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকার মানুষ চাইছেন গোঘাটের বিভিন্ন এলাকায় হোটেলের আড়ালে দেদারে মদ বিক্রি হচ্ছে, এক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ। নিউজ আজ বাংলা, গোঘাট। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, সাংসারিক অশান্তি, কাল সর্প দোষ, যে কোনো সমস্যা সমাধানের এক ও অদ্বিতীয় নাম গোল্ড মেডেলিস্ট তন্ত্র জ্যোতিষী শ্রী সূর্য নারায়ণ ঘোষাল এখন আপনার এলাকায়। আমাদের চেম্বার কলকাতা, ঘাটাল, গড়বেতা, কামারপুকুর চটি, পলাশ চাপড়ি। শাস্ত্রীজি নিজ গৃহ মন্দিরে পঞ্চমুণ্ডির আসনে বসে পবিত্র মন্ত্রোচ্চারণ ও যজ্ঞের মাধ্যমে বিভিন্ন দোষ খণ্ডন করেন। বুকিং নাম্বার 9647076901 অথবা 8617486269।